পুলিশি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কে অবাধে যাতায়াত, যাত্রী বোঝাই টোটোর। শনিবার লরির ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের, গুরুতর আহত আরো চারজন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম আলতাফ হোসেন, বয়স 45 বছর। তার বাড়ি মারনাই অঞ্চলের কাতলামারি এলাকায়। জানা গেছে এদিন ওই টোটো চালক মারনাই থেকে চেকপোস্ট সাপ্তাহিক হাটে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এরপর মারনাই মোড় এলাকায় টোটোটি জাতীয় সড়ক পার হওয়ার সময় রায়গঞ্জমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোটিকে সজোরে ধাক্কা মারে। এরপর লরিটি জাতীয় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক, লরির চালক সহ মোট 5 জন। এদিকে বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মানজারুল ইসলাম জানান। কি হয়েছে দাদা ঘটনাটা? আমাদের বাড়ির পাশে মারনাই মোড়, হ্যাঁ মারনাই মোড়ে একটা টোটো চালক টোটো মানে লোকজন নিয়ে বাজারের দিকে যাচ্ছে। কোথায়? সেটা হচ্ছে চেকপোস্ট বাজার। আচ্ছা। কিন্তু সেই দিক থেকে মালদার থেকে রায়গঞ্জ দিকে যাচ্ছিলো একটা লরি, সেই লরিটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটো চালককে মানে টোটোতে ধাক্কা মেরে দেয়। কি টোটো কি পার হচ্ছিল? হ্যাঁ টোটো পার হচ্ছিল। হ্যাঁ তারপর? তারপরে আমরা যাই হোক স্থানীয়রা তাদেরকে নিয়ে আসি ইটাহার হাসপাতালে। কতজনকে? আমরা নিয়ে আসি 5 জনকে, তার মধ্যে একটা লরির ড্রাইভার ছিল আর আমাদের লোকালের যারা স্থানীয় লোক ছিল তারা হচ্ছে 4 জন। আচ্ছা। তার মধ্যে 2 মহিলা 2 পুরুষ। তার মধ্যে টোটো ড্রাইভারও আছে? হ্যাঁ তার মধ্যে টোটো টোটো ড্রাইভারের নাম হচ্ছে আপনার আলতাফ হোসেন। হ্যাঁ উনি মারা গেছেন ডাক্তারবাবু বললেন। টোটো ড্রাইভারের নাম কি? আলতাফ হোসেন। ওনার বাড়ি কোথায়? এদিকে খবর পেয়ে বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে ইটাহার গ্রামীণ হাসপাতালে মৃত ও আহতদের পরিবারের সাথে দেখা করতে আসেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম। সার্বিকভাবে এই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস জানান। খবর পেলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ন্যাশনালে। কোথায়? মারনাই মোড়ে। একটা টেকার আসছিল আর পকেটুর থেকে মানে এই ট্রেলার গাড়ি আসছিল, ওই দিক থেকে টোটো উঠছিল, এসে ট্রেলার গাড়ি ধাক্কা মারে এবং যে ট্রেল আমাদের টোটোতে যে আরও 4-5 জন ছিল তারাও আহত হয়েছে, তাদেরকে ইটার থেকে রায়গঞ্জে পাঠানো হলো তার চিকিৎসার জন্য। ড্রাইভারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ। এবং একজন যে টোটো চালক সে তিনি মারা গেছেন। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।